তুমি নামাজ নিয়া নামাজ তুমি বড় মনে করলা দোকান তুমি ছোট মনে করলা না নামাজটা বারবার না গেলি তুমি বেচা হতা আসলে রেজেকে যদি থাকে তাইলে বেচা হারুম না দোকান রিগুলো অম্বিলিট হইরা করন কে তো না আমি করাতেন না আমি আমার কে চাও না ওকে দিকে আসলে গরম হইছে কি যার রেজেকে যা আছে হ্যাঁ ওইটুক বেচবো এটাই নিয়ম আমি রোজা রাখছি তো তাহলে নামাজটা পড়ে রাখি হ্যাঁ জান নামাজ পড়ে হ্যাঁ দেখেন তাহলে দোকানটা দেখে না দেখবো নি চলেন রোজা না থাকলেন নামাজটা পড়ে রাখি একসাথে আমনে নামাজ পড়েন আমনে পড়ে হ্যাঁ আমনে এত বেচাল পারেন কেন গে দোকান দিছি আমি দরবার পারেন গে দেখেন নামাজের টাইমে নামাজে গেলে কর্মে কোনো ক্ষতি হয় না তাও না ওটা আপনার হয় না আমার হয় বুঝছেন আমি নামাজ পড়া দাম না বুঝছেন নাউজুবিল্লাহ জান আসেন 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 ইফতারি কেরা কেরা কিনবেন ইফতারি ফুরাইলো তাতার আসেন শালা কি পাগলের পাগল হ্যাঁ এখন আজান দিছে এখন হলো বেচা কিনির সময় এখন যায় নামাজ পড়ব নামাজ পড়ে এই বলো বেচাবো বেচা আমি শেষ করে এলাম নামাজের আগে আসেন ইফতারি কে কে নিবেন রোজাদার রাইজ আসেন আসেন আপা কেমন আছেন আসসালামু আলাইকুম আপা এই দিকে এমন রাহেন আপা আপা তরমুজ কত কইরা আপা এই দোকানটা নাই নেই আপনি এমন রাহেন নাম নেন না না লেবু নেন মুড়ি নেন আসলে আমার লেবু লাগবে না গাছে অনেক লেবু আছে তরমুজটা দরকার ছিল আপা আপা আপনি যদি লেবু যদি নেন আপনি রোজা থাকেন আপনি হন্ডা গালা লেবুটা সিভে বুঝছেন শরবত বানাবেন শরবত খাবেন আত্মাটা ঠান্ডা হবো ভাই আপনার কইলাম তো লেবু গাছে অফুরন্ত আছে দুজন গেল তুমি নামাজ নিয়ে নামাজ তুমি বড় মনে করলা দোকান তুমি ছোট মনে করলা না নামাজটা বারবার না গেলি তুমি বেচা হতা আসলে রেজেকে যদি থাকে তাইলে বেচা হারুম হ্যাঁ রেজেক তো তোরা থাকে এক কাম করি সবগুলা নিয়ে যাই সবগুলার দরকার লেবু তো বাচ্চা আছে লেবু বাচ্চা আছে না গাছে অনেক লেবু আচ্ছা ভাই আপনি এইগুলা সবগুলো আমাদের ব্যাগে দিয়ে দেন মুড়ি নেন টাকা হয় বলেন মশ মশা মুড়ি আছে মুড়ি লাগবো কি আরো বেশি লাগবো না না মুড়ি এই দিতেই হবে এগুলাই হবে আচ্ছা ঠিক আছে দুইটা নেন দুইটা নেন দুইটা মুড়ি নিয়ে যান না ভাই লাগবে না আছে সব কিছু এখান থেকে নিলেই হবে আপনার এমন সময় আইছেন এখন যদি না বেচা হারতাম তাইলে আর বেচা হারতাম না ঠিক আছে তুমি যাওয়ার সময় আমার বাড়িতে দুইটা মুড়ি হিসাব দিয়ে দেন হিসাব দিয়ে দেন দুইটা মুড়ি আপনারা দেখে মনে হয় না আপনি রোজা রয়েছেন বললাম না মনে কষ্ট নিয়েন না আচ্ছা আচ্ছা ঠিক আছে রোজদারি খাবো একটা লেবু লাগবে না দেখছো রেজেকের মালিক আল্লাহ
নামাজ পড়ে আইলাম আল্লাহর রাসূলই বেঁচে গেল।